আসসালামু আলাইকুম, আমার স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সুলতানা জামান, সিনিয়র শিক্ষক, পল্লবী মাজহারুল ইসলাম মডেল হাই স্কুল। আজকের অনলাইন ক্লাসে দশম শ্রেণী বিষয় গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায় চতুর্থ, এর থেকে একটি পাঠ নিয়ে আমি আলোচনা করব। আজকের পাঠ শিরোনাম হলো, পাঠের বিষয় হলো শক্তি ব্যবস্থাপনা। আজকের যে অধ্যায়, অধ্যায় চার, গৃহ সম্পদের ব্যবস্থাপনা, অধ্যায় চারে এই গৃহ সম্পদের ব্যবস্থাপনা থেকে পাঠ পাঁচে আছে শক্তি ব্যবস্থাপনা। এই শক্তি ব্যবস্থাপনা নিয়ে আমি তোমাদের কিছু বলছি, তোমরা খেয়াল করো। অর্থ ও সময়ের মতো শক্তি পরিবারের একটি অন্যতম মৌলিক সম্পদ। মানবীয় এই সম্পদের যথাযথ ব্যবহারের উপর পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মানসিক পরিতৃপ্তি নির্ভর করে। অন্যান্য সম্পদের মতো শক্তি সদ্ব্যবহারের প্রতি সকলের যত্নবান হওয়া উচিত। চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হয়। যে কোনো কাজ এমনভাবে করতে হবে যাতে সে কাজে কম শক্তি ব্যবহার হয়, অথবা একই পরিমাণ শক্তি ব্যবহার করে যেন অনেক কাজ করা যায়। তাহলে আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা অনেক কাজ করতে পারব। শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে তা ক্ষয় হয়ে যায়, ফলে কি হয়, ফলে কাজে অনীহা, ক্লান্তি ও বিরক্তির সৃষ্টি হয়। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যবহার করলে এর অপচয় রোধ করা যায়। এবার চলো দেখি আমরা এই শক্তি ব্যবস্থাপনা থেকে পাঠ পাঁচ শক্তি ব্যবস্থাপনা থেকে আমরা কী কী শিখব। শক্তি ব্যবস্থাপনা কী বলতে পারবা? শক্তির যথাযথ ব্যবহারের জন্য কোন কোন বিষয় বিবেচনা করতে হবে সেটা বিবেচনা করতে পারবে। আবার শক্তির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় কৌশলগুলো বর্ণনা করতে পারবে। ঠিক আছে, এবার চলো দেখি শক্তি ব্যবস্থাপনা কি সেটা আগে দেখি। কোন কাজে কিভাবে কিভাবে কতটুকু শক্তি ব্যবহার করা হবে তার পূর্ব পরিকল্পনাকে শক্তি ব্যবস্থাপনা বলে। আবার খেয়াল করো, কোন কাজে কিভাবে কতটুকু শক্তি ব্যবহার করা হবে তার পূর্ব পরিকল্পনাকে শক্তি ব্যবস্থাপনা বলে। এবার দেখো দুই নম্বর শিখনফল, শক্তির যথাযথ ব্যবহার জন্য যে সকল বিষয় বিবেচনা করতে হয়। শক্তির যথাযথ ব্যবহারের জন্য যে সকল বিষয় বিবেচনা করতে হয়। বিবেচনা এক, একটি কর্মতালিকা অনুসরণ করে কাজ করতে হবে। একটি কর্মতালিকা, যে কাজগুলোই করা হবে সেই কাজগুলোর একটি তালিকা করতে হবে এবং সেই তালিকাটা অনুসরণ করে কাজ করতে হবে। দুই নাম্বার, কোন কাজে কেমন শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে সহজে কাজটা করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কোন কাজে কেমন শক্তি ব্যবহার করতে হবে এবং কিভাবে সহজে কাজটা করা যাবে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তিন নম্বর, কাজের সময় দুই হাত ব্যবহার করতে হয়। এছাড়া সঠিক দেহভঙ্গি বজায় রেখে কাজ করলে শক্তির অপচয় হয় না। যেমন দাঁড়িয়ে ঘর মুছলে বসে ঘর মুছার চেয়ে কম শক্তি ব্যয় হয়।
তারপর দেখো, তারপর কি আছে, কি আছে, ভারী কাজের পর বিশ্রাম গ্রহণ বা হালকা কাজ করতে হবে। যে কোনো একটা ভারী কাজ করার পর কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, হ্যাঁ, কিছুক্ষণ বিশ্রাম, বা তখন ভারী কাজের পর একটু হালকা কাজ করতে হয়। আচ্ছা দেখো, 5 নম্বরে, বিভিন্ন রকম শ্রমলাঘব যন্ত্রপাতির ব্যবহার করে শক্তির খরচ কমানো যায়। বিভিন্ন রকম শ্রমলাঘব যন্ত্রপাতির যে ব্যবহার, সেটা করে শক্তির খরচ কেমন কমানো যায়। যেমন প্রেশার কুকার, ওয়াশিং মেশিন, ওভেন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি, এসব যন্ত্রপাতির দ্বারা কাজ করলে পরিশ্রম কম হয় এবং শক্তিও কম খরচ হয়। এছাড়াও বয়স, ব্যক্তিগত পছন্দ, আগ্রহ অনুযায়ী পরিবারের সদস্যদের মতো কাজগুলো বণ্টন করে দিলেও শক্তির খরচ কম হয়। গৃহ ব্যবস্থাপনা এরকম কৌশলগুলো কাজ সহজকরণ পদ্ধতি হিসেবে পরিচিত। গৃহ ব্যবস্থাপনায় এরকম কৌশলগুলো এখন আমি তোমাদের শিখন ফল তিন শক্তি সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় যে কৌশলগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। এই এই শক্তির এই কৌশলগুলো কী করে গৃহ ব্যবস্থাপনায় কাজ সহজকরণ পদ্ধতি হিসাবে পরিচিত। কাজ সহজকরণ পদ্ধতিতে শক্তি সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় কৌশলগুলো কি, সেগুলো এখন আমি আলোচনা করব। দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করা। 1 নম্বর, দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করা। যেমন শক্তি সুষ্ঠু ব্যবহারের জন্য কর্মকেন্দ্রের পরিসর এমন হওয়া উচিত যাতে দেহের অবস্থান এবং দেহভঙ্গি ঠিক রেখে কাজ করা যায়। কাজের সরঞ্জামগুলো হাতের নাগালের মধ্যে থাকলে শক্তির সাশ্রয় হয়। 2 নম্বর, কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার। কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার। কাজের জন্য নির্ধারিত স্থানে কাজ করলে কম শক্তি খরচ করে কাজ করা যায়। যেমন খাবার ঘরে খাবার কাজ সম্পন্ন করা, ধোয়ার স্থানে ধোয়া ইত্যাদি ব্যবস্থাগুলো সুবিধাজনক। প্রয়োজনীয় সরঞ্জামগুলো হাতের স্থানে কাজের স্থানে থাকলে অযথা হাঁটাহাঁটিতে শক্তির অপচয় হয় না। কাজের উপযোগী সঠিক সরঞ্জামও শক্তির সাশ্রয় করে। যেমন ঘর মোছার জন্য কাপড়ের পরিবর্তে মপ ব্যবহার করা আরামদায়ক। তাছাড়া এটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘর মোছা যায়। সঠিক পদ্ধতিতে কাজ করা। 9 নম্বরে কী আছে, সঠিক পদ্ধতিতে কাজ করা। সব কাজে সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, তা অনুসরণ করে কাজ করলে শক্তির সাশ্রয় হয়। যেমন অনেক কাপড় আলাদা আলাদাভাবে না ধুয়ে সবগুলো একসাথে সাবান পানিতে ভিজিয়ে রেখে একত্র ধুয়ে শুকাতে দিলে কাজ সহজ ও শক্তি বাঁচে। ঘ 9, ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা। বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করেও শক্তি সাশ্রয় করা যায়। যেমন খাবার টেবিলে কাপড়ের টেবিল ক্লথ ব্যবহার না করে প্লাস্টিকের টেবিল ক্লথ ব্যবহার করলে শক্তির অপচয় কম হয়। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। 10 নম্বর, উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করেও শক্তি বাঁচানো যায়। যেমন সালাদ বানাতে শসা টমেটো কুচি করে করে না কেটে স্লাইস করে কাটা যায়, এতে সময় ও শক্তির সাশ্রয় হয়। আমরা এটা অনেক সময় বাসায় করে থাকি। তাহলে এই গেল তোমাদের শক্তির সুষ্ঠু ব্যবহারে প্রয়োজনীয় যে কৌশলগুলো, সেগুলো মেনে কাজ করলে শক্তি, আমরা বর্ণনা থেকে বুঝতে পারছি
যে শক্তির খরচ কম হয় এবং কাজও সহজে হয়ে যায়। এতক্ষণ যা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও আমি সবসময় বলি বইটা ভালো করে পড়ে নিবে, বইটা ভালো করে পড়ে ক্লাসটা দেখে তোমরা এই বাড়ির কাজটা সুন্দর করে করবে। বাড়ির কাজ, দৈনন্দিন কাজে শক্তির সাশ্রয় করার জন্য তুমি কি কি পদক্ষেপ নিতে পারো তা লিখো। এখানে আমি এতক্ষণ যা আলোচনা করলাম এর মধ্যে এর উত্তর আছে। তারপরেও তুমি তোমার নিজের ধারণাও কিছু কাজে লাগিয়ে বাড়ির কাজটি করবে। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ।